সালাম আলাইকুম বের, সবাই কেমন আছেন? তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, উইকলি জব নিউজ পেপার, যেটা সাপ্তাহিক চাকরির পত্রিকা চাকরির ডাক। চলতি সপ্তাহের যত রকমের নতুন চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে যে পেপারটি প্রকাশিত হয় চাকরির ডাক, এটারই ফুল সার্কুলার আমরা এখানে দেখার চেষ্টা করব, ফুল পেপারটা। তো তাহলে কোনো রকম কথা না বলে চলুন আমরা চাকরির ডাকের ডিটেলস দেখার চেষ্টা করি। তো আজকে তারিখটা হচ্ছে 11 ডিসেম্বর 2020 শুক্রবার। তো চাকরির ডাকের প্রথম পাতার প্রথম যে চাকরির সার্কুলার দেখতে পারছি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যেখানে 66 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। তো এর এক নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক, যেখানে 4 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 2 নম্বর পদে কিন্তু 11 জন লোক নিয়োগ করা হবে, এবং 3 নম্বর দেখতে পারছি 51 জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক এই পদে। তো আরও প্রয়োজনীয় তথ্য কিন্তু আমরা চাকরির ডাকের 3 নম্বর পাতায় এটা দেখতে পারবো। তো ভিডিও ডিসক্রিপশনে আমি 4টা পাতার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি দেখে নেবেন। কিন্তু তার আগে আমি রিকমেন্ড করবো অবশ্যই ভিডিওটা একবার দেখে নেন, কারণ সার্কুলারের বিশেষ বিশেষ পয়েন্টগুলো আমি এখানে জাস্ট খুব দ্রুত দেখানোর চেষ্টা করব। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে 219 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। সহকারী প্রকৌশলীতে 12 জন, সহকারী পরিচালক 12 জন। তো ডান পাশে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রত্যেকটা সার্কুলারের, যোগ্যতাগুলো আমি এখানে বলবো না যেহেতু সময় আমরা কম লাগানোর চেষ্টা করব। সহকারী অথরাইজড অফিসারে আরও 10 জন। তো আমি বেশি বেশি পদ যেগুলো সেগুলো এখানে বলার চেষ্টা করছি। প্রধান ইমারত পরিদর্শকে 12 জন। আরও পদগুলো একটু দেখে নেবেন কষ্ট করে, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, আমি আবারও বলছি। জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এইখানে কিন্তু 22 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন সাবজেক্টে, দেখে নেবেন কষ্ট করে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে 13 জন লোক নিয়োগ করা হবে, বিলিং সহকারী কাজ নাই, মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক 800 টাকা দেওয়া হবে। তো এখানে 13 জন লোক নিয়োগ করা হবে, একটু কষ্ট করে দেখে নেব, সমস্যা হলে কমেন্ট করবেন। আর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানেও 11 জন লোক নিয়োগ করা হবে, সেম ক্যাটাগরির চাকরির সার্কুলার, বিলিং সহকারী কাজ নাই, মঞ্জুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত পদ। তারপরের সার্কুলার হচ্ছে সরকারি অধীনস্থ অধিদপ্তরে 27 জন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক আর ড্রাইভারে। ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রামে 16 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জন 1 জন 2 জন, এইভাবে করে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশেও আপনি এখানে আবেদন করতে পারবেন, একটু কষ্ট করে দেখে নেবেন। আর কাজী ফার্মস গ্রুপে চাকরি, তো একাধিক পদে 1 জন লোক নিয়োগ করা হবে, মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করলে আমরা এখানে আবেদন করতে পারবো। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়েও 1 পদে 1 জন লোক নিয়োগ করা হবে, 4টা পদে 4 জন লোক নিয়োগ করা হবে, ওয়েবসাইটের লিঙ্ক, প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। জেলা প্রশাসক সুনামগঞ্জে 51 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়কে 23 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 12 জন মাত্র অষ্টম শ্রেণী, এবং অফিস সহায়কে মাত্র এসএসসি পাশ করলে কিন্তু আমরা আবেদন করতে পারবো। সেক্ষেত্রে একটু তথ্যগুলো দেখে নেব, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আবেদন ফর্মের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনি সেখান থেকে ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন। তারপরের সার্কুলার হচ্ছে 24 জন টেরিটরি ও 57 জন সেলস অফিসার নেবে আকিজ গ্রুপ। তো আকিজ গ্রুপে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 24 জন টেরিটরি এবং সেলস অফিসারে 57 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, আমরা তথ্যগুলো একটু দেখে নেব, মাত্র এইচএসসি পাশ করলেই আমরা এখানে আবেদন করতে পারবো। তো বাকি তথ্য 3 নম্বর পাতায় দেওয়া আছে। ব্যাংক এশিয়ায় চাকরি দেখতেই পারছি, 1 পদে 1 জন লোক নিয়োগ করা হবে, আগ্রহী প্রার্থী হলে আবেদন করতে পারে ডিটেলস দেখে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনও 1 পদে 1 জন লোক নিয়োগ করা হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে 10 জন লোক নিয়োগ করা হবে, বিলিং সহকারী কাজ নেই, মঞ্জুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত পদ, 800 টাকা প্রতি দৈনিক দেওয়া হবে। জেলা প্রশাসক গোপালগঞ্জ, এখানে 28 জন লোক নিয়োগ করা হবে, তো 26 জন মাধ্যমিক স্কুল এসএসসি পাশ করলে আমরা আবেদন করতে পারবো। দেন তারপরে যে চাকরি সার্কুলার, মন্ত্রণালয়ে চাকরি 37 জন লোক নিয়োগ করা হবে, এর মধ্যে কম্পিউটার রিলেটেড অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 9 জন, এবং আরও পদ আছে, একটু দেখে নেবো কষ্ট করে তথ্যগুলো। দেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও 22 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন সাবজেক্টে, ইলেকট্রিশিয়ানও নেওয়া হবে, একটু দেখে নেবো কষ্ট করে। রাজশাহী রাজবাড়ী পৌরসভা কার্যালয়তেও 1 পদে 1 জন লোক নিয়োগ করা হবে, তথ্যগুলো দেওয়া আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজার, এখানেও 1 জন লোক নিয়োগ করা হবে, দেখে নেবেন কষ্ট করে। তো তাহলে চাকরি ডাকের প্রথম পাতা আমরা দেখে ফেললাম, এখন চাকরি ডাকের 2 নম্বর এবং 3 নম্বর এগুলো আমরা এখানে দেখে সময় নষ্ট করব না, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দিয়ে দেবো, পিডিএফ সহ আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। 2 নম্বর এবং 3 নম্বর আমি একটু দেখাই দিলাম,
তো আমরা 4 নম্বরটা দেখার চেষ্টা করি। এখানে যেহেতু চাকরির নিউজ সার্কুলারগুলো দেওয়া থাকবে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এইখানে 103 জন লোক নিয়োগ করা হবে। দেখতেই পারছি পুরো পরিকল্পনা সহকারীতে 4 জন, 2 জন, 10 জন এবং আরও পদ এবং প্রয়োজনীয় তথ্য চাকরির ডাকের 2 নম্বর পাতায় দেওয়া আছে। বাকি অংশ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানেও 1 জন লোক নিয়োগ করা হবে। পুলিশ সুপারের কার্যালয় ভোলাতে 2-3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশেও আমরা এখানে আবেদন করতে পারবো, তথ্য দেখে নেবেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 4 জন লোক নিয়োগ করা হবে। আকিস গ্রুপে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছি, এখানে সূত্র সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। দেন জেলা প্রশাসক হবিগঞ্জে 10 জন লোক নিয়োগ করা হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটরে 4 জন, 3 জন কম্পিউটার রিলেটেডই এবং 3 নম্বরটা হচ্ছে সার্টিফিকেট সহকারী, এই পদে আরও 3 জন লোক নিয়োগ করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে 2 জন লোক নিয়োগ করা হবে। ওয়েবসাইটের লিঙ্ক, প্রয়োজনীয় সমস্ত তথ্য এইখানে দেওয়া আছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারিতেও 3 জন লোক নিয়োগ করা হবে, তথ্যগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানেও 1 পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আর জেলা প্রশাসক বরগুনাতে 11 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরীতে 7 জন, মাত্র এসএসসি এবং জেএসসি পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে 2 নম্বর পদে পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবো, 4 জন নিয়োগ করা হবে 2 নম্বর পদে। বাংলাদেশ এটা দেখেন না, এটা এড়িয়ে যান। বাংলাদেশ মেরিন একাডেমি 2 জন লোক নিয়োগ করা হবে, 2টা পদে। ন্যাশনাল পলিমার গ্রুপ এইখানেও 1 জন লোক নিয়োগ করা হবে 1 পদে। কাজী ফার্মের চাকরি এখানেও 1 জন লোক নিয়োগ করা হবে 1 পদে। তো একটু নয়েস আছে, কষ্ট করে একটু দেখে নেবেন ভিডিওটা। জেলা প্রশাসক ঝিনাইদহ এইখানে 6 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়ক এই পদে, মাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো চিঠির মাধ্যমে আবেদন করতে হবে, 100 টাকা ট্রেজারি চালান। ফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। বেপচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে 3টা পদে 3 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক কুষ্টি এখানে 3টা পদে আমাদের দেখতে পাচ্ছি 8 জন লোক নিয়োগ করা হবে মোট, তথ্যগুলো দেখে নেব। শহীদ শেখ আবু নাসের কালেক্টরেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 2টা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। দেন জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এটা কিন্তু প্রথম পথে দেখে আসে, সেটারই বাকি পদ এবং বাকি প্রয়োজনীয় তথ্য। তো তাহলে আমরা 4টা পাতায় কিন্তু 2টা পাতা মূলত দেখলাম, 2 নম্বর এবং 3 নম্বর তো ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে বাকি অংশগুলো আমি আর এখানে দেখাইলাম না। বাকি অংশগুলো যেমন 1 নম্বর দেখছি, 3টা 20টা বাকি অংশ, এগুলো ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি দেখে নিতে পারেন। পিডিএফ আকারেও লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ আকারেও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তাহলে এই ছিল আজকে ফুল চাকরির ডাক, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন কনফিউশন থাকলে বিনা দ্বিধায় কমেন্ট করবেন। আর আমরা প্রতিদিনই কিন্তু আমাদের চ্যানেলের রিয়েল চাকরির তথ্যগুলো সাপ্তাহিক চাকরির ডাক প্রতি সপ্তাহের শুক্রবারে দিয়ে থাকি, এবং অন্যান্য দিনগুলোতেও কিন্তু যেই চাকরির তথ্য যেগুলো আসলে আমাদের জানা খুব বেশি প্রয়োজন, অথবা নতুন কোনো চাকরির সার্কুলার যদি আসে, অ্যাডমিট কার্ড ছেড়ে দেয়, পরীক্ষার বিষয়ে আরও যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে সেই সমস্ত চাকরির তথ্যগুলো যদি পেতে মিস করতে না চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যদি বেল আইকন আসে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, তাহলে পরবর্তীতে আমরা যে চাকরির তথ্যগুলো প্রোভাইড করবো আমাদের চ্যানেলে সেগুলো কোনোটায় মিস করবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।